শোনেন, দিনে কেন জলসা করি এটা বললেন, এতগুলো মানুষ বলে জেনে যাবে। যারা মনে বড় বড় গোষ্ঠীর মধ্যে আছে, যারা মনে বড় বড় চুরো অত্যাচার হচ্ছে, যারা মনে বড় বড় বিপদের মধ্যে রয়েছে, খবর তা নিরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না, কেননা মনে দেখুনি সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢোকাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আল্লাহকে ভালোবাসেন, প্রিয়ার করেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, হারিস তারা বলছে আল্লাহ গো, ও তো 70 বছর আপনার দিয়া রক্ত নিয়ে, গোস্ত নিয়ে, হাড় নিয়ে, পা নিয়ে, কিডনি নিয়ে, হাড় নিয়ে আপনারই মিলিমি করে নকল একটা খোতা তৈরি করেছিল, আজকে আমার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সারা দিলেন কেন? আমার আল্লাহ বলেছে ফারিস্তারে, সৃষ্টি তো তোর নয়, সৃষ্টি তো আমার, আমার সৃষ্টির উপরে আমার এত দয়া, ও ডেকেছে কি নারা না দিলে ও কষ্ট পাবে, আমি কাউকে নিরাশ করি না, তাই আমি সারা দিয়েছি। জি আল্লাহ, একজন অমুসলিম সে কোনদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে 70 বছর পর, যিনি ভুল করে আল্লাহকে ডাকতে পারে, মুসলমান গুলো মেডুলি, আমরা এই জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুসলমান খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাঠে আল্লাহ বলছেন, বলা সৌ ফাইন তি করব দুটা ফতার দ হাবিব, আমি আপনাকে এত দিয়া দিব, যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করবে না। আবার এই বক্তব্য ছলে দিচ্ছে আর বলবে না তো, ও তো ওয়াচ করছে না, বলবে না তো, কেননা দিনে ওয়াচ করলে ফতোয়া, দিনে ওয়াচ করলে ফতোয়া। শোনেন, দিনে কেন জলসা করি এটা বললেন, এতগুলো মানুষ বলে জেনে যাবে। 4 বছর হলো দিনে মাহফিল করছি, কারণ একটাই বলেছি, আমি কারণটা একটাই, সবচেয়ে বড় কারণ, আমি যখন মাহফিলে যাই কোনো জায়গায়, মাহফিলকে কেন্দ্র করে দেখি লাইটিং করে, করুন, আমি আপত্তি নয়, নিজের নিজের ছেলে মেয়ের বেতে লাইটিং করছে, নবী মিলালে করবেন না কেন, আমি হিংসুক নয়, কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মেয়ে বা এক শ্রেণীর ছেলে ওই মাহফিল গুলোকে কেন্দ্র করে বাজারে ঘুরে হই হই করে মেলাতে পুরো পরিণত করে দেয়, লাগর ডোমরা থেকে শুরু করে হাতে স্ট্যান্ড থেকে শুরু করে কি না হচ্ছে, কোন টিকরি, আরো অনেক পাপাচারের কথা বলবো না, সে ব্যাকবোর্ড ভরলে লাইট পড়ে যায়, অনেক কিছু আমরা দেখেছি লাইটে, কথা বুঝছেন না, বুঝছেন না, সব বুঝতে পারছেন না, সেই জন্য ভাবলাম তবু 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 মাহফিলকে কেন্দ্র করে পাপ কাজ তো হতো, ও কাজের মেলাই হতো, জাহিলিয়াতের যুগে হতো, যারা ধার্মিক হতো তারা মাহফিলে বসতো, বদমাইশ ছেলে গুলো বাজারে ঘুরতো, অতএব এ হবে না, তাই আমি বললাম আমাকে দিনে মাহফিল করলে যাবো না, যাবো না, কারণ দিনে একটা চক্ষু লজ্জা থাকে, ঠিক না বেটে, আর দিনে তো বেশি কিছু করতেও পারবে না, একটা কি দুটো আয়োজন হবে, বাস মাহফিল শেষ, দোকান বসার আগে কাজ শেষ, কথা বুঝতে পারবে, সারাদিন তো বাবা ইনকাম করছো আল্লাহ তার অনেক জেলায় করোনা সেটা কথা নাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমার পেট দেখতে গিয়ে আমার ধর্ম শুষে যাবে, আমার পেট আগে না ধর্ম হবে, তাই বাদ করেছি, কিন্তু দিনে মাহফিল করলে আবার ফতোয়া দেয়, এই বক্তব্য ছলে বলছি, আবার বলবে না তো যে টান্না দিলে ওটা কি অধর্ম, টান দিয়া তো শিখিয়েছিলেন ছোট হুজুর পীরকে সুলতান লয়কিন, জোরে বলুন সুবহানাল্লাহ, তার আগে নাম সব বক্তব্য চলিত, তাই উনিকে সুলতান লয়কিন বলা হলো, কেন উনি শিখিয়েছিলেন বাবা মধুর সুরে কথা বললে দুটো কড়া দিয়েও নরম হয়ে যায়, ঠিক না বেঠুটো, আল্লাহ হাজরাতে দাউদ আলাইহিসসালামকে এত সুন্দর এলাহান দিয়েছিলেন, তবে আমার মনে হয় কি না বললেন আল্লাহ একবার, হ্যাঁ, এবং কায়ামতের দিনে সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন পড়তে বলবে, শত শেষে আমার আল্লাহ বলবেন আমার বাণী আমি পড়ছি, ইনশাআল্লাহ সেদিন আমরাও যেন জান্নাতে বসে আল্লাহ বাস শুনবো, বলুন ইনশাআল্লাহ, সে বিশ্বাস আছে তো নাকি, থাকে সম্পর্ক কার সাথে করবেন একটু দেখুন, কেন রসুল বলে গেছে আমি চলে যাচ্ছি, 3টে দিন রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি ও আহলে বাইতি, কোরআন জানবে আমার সুন্নাত দেখো, সুন্নাত নেবে আমার খানদানকে ধরো, কথা বুঝছেন না, সিস্টেম, তাহলে কিতাব চেনো
সুন্নাত কে দাও কেন রাসূল হলেন কোরআনে হুবহু তাই তো আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুলকুল্লাহুল কোরআন আমার নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ সেই জায়গায় ভেবে দেখুন থাকবেন সাথে কোনো এই যুবকরা কি বলছো হাত তুলছো অনেকে আমার এসে বলছে ভাইজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আছি তবে ভাইজান খুব কষ্ট আছে বলে না বলে না আচ্ছা বলো দুনিয়াটা জেলখানা না শান্তির জায়গা কে বলে দুনিয়াটা জেলখানা কে বলল কাদের জন্য জেলখানা জোরে বলুন যে কষ্ট পাইনি সে কি মুমিন সে জেলখানা কোথায় তা জেলখানায় শান্তি হয় নাকি কষ্ট হয় কষ্ট হলো খুশি আদায় করে যে ঠিক আছে কমসে কম লাইনে আছে যে লাইন হয়ে যায়নি ঠিক না বেডি দুনিয়া শান্তি কাদের জন্য মুনাফিক বা যারা গায়ের আল্লাহ মানে না রসুল মানে না তাদের জন্য শান্তির জায়গা ঠিক না বেডি আর মোমেন্টের জন্য দুনিয়াটা জেলখানা তাহলে কিছু মানুষ বলে তাদের জন্য আজকে কয়েকটা কথা বলছি ভাই যখন এসছে না দেখছি কি বলতে চাইছে বুঝতে পারছো